আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি লাগবে? ভাইয়া আপনাদের কাছে অনু আছে কি? জি, অনু অ্যাভেলেবেল থাকছে। আপনার xPON লাগবে না ইপন লাগবে? আমাকে দুটাই দেখান, আর দুটার কাজ কি আমাকে একটু বুঝাই দিবেন, আমি বুঝি না তো ভাইয়া। আচ্ছা, আপনার কোন ব্র্যান্ডের অনু লাগবে? আপনার কি কোনো পছন্দ করা আছে? আপনার কাছে কোন ব্র্যান্ডের আছে একটু বলতেন যদি। তো আসেন, আমার সাথে আসেন, আজকে আমি আপনাকে অনু দেখাচ্ছি। তো আপনি আমার কাছে অনু যাচ্ছিলেন, তো প্রথমে আমি বলে নিই যে আমাদের এইখানে আপনারা সি ডাটা, ফাইওম, ভিসল অ্যান্ড হুয়াওয়েই অনু পেয়ে যাবেন। আমাদের এখানে xPON, ইপন অনু দুই ধরনের অনু কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো আপনার মতো অনেকেই রয়েছেন যারা আমাদের কাছ থেকে অনু পারচেস করতে চাচ্ছিলেন। তো আজকে আমি আপনাদেরকে অনু দেখাবো অ্যান্ড বলবো যে আসলে অনুটা কীভাবে কাজ করে। তো ভাইয়া, মূলত অনুটা কাজ করে যে প্রথমে আপনার যে ফাইবার কেবলটা রয়েছে সেই ফাইবার কেবল থেকে একটা কানেকশন আপনার অনুতে আসবে, অ্যান্ড অনু থেকে ক্যাট সিক্স কেবলের মাধ্যমে আপনার ওয়াইফাই যেটা থাকছে সেটা আপনার রাউটারে আসবে। এভাবে আসলে অনুটা কাজ করে। তো অনু কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, এর ভালো মন্দ থাকে, আর অনু দুই ধরনের কানেকশন হয়ে থাকে, xPON অ্যান্ড ইপন কানেকশনের। তো আজকে আমি আপনাদেরকে এখানে সি ডাটা, ভিসল, ফাইওম, হুয়াই সব ধরনের অনু কিন্তু দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ অনু অ্যাভেলেবেল থাকছে। আপনারা যারা অনুর পাশাপাশি রাউটার পারচেস করতে চান, আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু রাউটারও পারচেস করে ফেলতে পারেন। তো আপনারা চাইলে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সি ডাটার অনু, এটা একটা সি ডাটার অনু। তো এখন আমি জাস্ট একটু খুলে দেখাই যে আসলে অনুগুলো দেখতে কেমন হয়। তো অনু এটা র্যাপিং করা আছে। তো এটা হচ্ছে সি ডাটার ইপন অনু। তো অনু ইপন অ্যান্ড xPON দুইটাই কিন্তু দেখতে একই রকম হয়ে থাকে, জাস্ট এইখানে পিছনে লেখা থাকে। এই হচ্ছে অনু ডিভাইসটা, দেখতে পাচ্ছেন বেশ ছোটোখাটো ডিভাইসটা, এটা হচ্ছে সি ডাটার অনু। আর আপনারা যদি এই ব্যাকসাইড একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি পাওয়ার ইনপুট পোর্ট থাকছে অ্যান্ড এইখানে একটি ল্যান পোর্ট থাকছে। তো এই ল্যান পোর্টটি থেকে একটা কেবল আপনার রাউটারে যেয়ে কিন্তু কানেকশন আসবে। আর যদি আপনারা এইখানে একটা পোর্ট লক্ষ্য করেন, তো এটা আমি খুলে ফেললাম, তো দেখতে পাচ্ছেন তো এইখানে আপনার ফাইবার কেবল থেকে কানেকশনটা এইখানে আসবে। তো এইখানে আসার পরে আপনারা এইখান থেকে যে কেবলটা রাউটারে লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের বাসায় ওয়াইফাই চলে আসবে। তো অনু কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে। আর আর যদি বক্সে এখানে বক্স কম্পোনেন্ট দেখেন তাহলে শুধুমাত্র এখানে একটি অ্যাডাপ্টার অ্যান্ড এখানে ইউজার ম্যানুয়াল থাকছে। তো সি ডাটার এটা হচ্ছে ইপন অনু, ইপন অ্যান্ড xPON দেখতে কিন্তু পুরোটাই সেম। জাস্ট আপনারা যদি এইখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইপন অ্যান্ড xPON দুইটা লেখা থাকছে, দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে এইখানে ফাইওমের যে অনুটা রয়েছে এটা একটু দেখাবো। এটা হচ্ছে ফাইওমের অনু, ফাইওমের এটা xPON অনু, দেখতে পাচ্ছেন এটা ফাইওমের xPON অনু। তো এটা আমি জাস্ট একটু আপনাকে খুলে দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইওমের xPON অনু। আর আপনারা যদি পাশে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি পাওয়ার ইনপুট পোর্ট সেম টু সেম থাকছে, এখানে একটি ল্যান পোর্ট লাগানোর জায়গা থাকছে অ্যান্ড এখানে একটি কানেকশন লাগানোর জায়গা থাকছে। সবগুলো অনুই কিন্তু সেম টু সেমই হয়ে থাকে, জাস্ট হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড অ্যান্ড বিভিন্ন মডেল অনুযায়ী এর একটু চেঞ্জেস হয়ে থাকে, পোর্টগুলো কিন্তু সবগুলোতেই সেম টু সেমই থাকে। আর যেটা ফাইওমের এইখানে এগুলো সবই কিন্তু ফাইওমের xPON অনু। তারপরে আমি আপনাদেরকে এখানে একটু ভিসলের অনুটো দেখাই, এটা হচ্ছে ভিসলের অনু, এটা হচ্ছে ভিসলের ইপন অনু। তো এটাও আমি আপনাদেরকে একটু দেখাবো যে ভিসলের অনুটা আসলে দেখতে কেমন। এটা খোলা যাক, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি অনু। অনুগুলো কিন্তু সবগুলো প্রায় সেম টু সেমই হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে এখানে হুয়ার যে অনুটা থাকছে এটা একটু দেখাই। আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাউটার অনু সবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আপনারা যারা বিশেষ করে রাউটারের জন্য ইউপিএস পারচেস করতে চাচ্ছিলেন, আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে রাউটারের ইউপিএস, মিনি ইউপিএস সেটা কিন্তু পারচেস করে ফেলতে পারবেন। যেটা রাউটার মিনি ইউপিএস মার্সিভা KB3 সেটার প্রাইস কিন্তু থাকছে বর্তমানে 2250 টাকা। তো এখন আমি আপনাদেরকে হুয়ার যে অনুটা থাকছে এটা একটু দেখাই। এটা হচ্ছে হুয়াইয়ের অনু, বেশ বড় সড়ো একটি অনু, এই তিনটার থেকে কিন্তু এটা সাইজটা একটু বড়। সাইজ বড় হলেও কিন্তু কাজগুলো সেম টু সেমই। আপনারা যদি পোর্টসে দেখেন তাহলে এখানে একটি পাওয়ার ইনপুট পোর্ট, RJ45 পোর্ট অ্যান্ড এইখানে যে কানেকশনের যে জন্য যে পোর্টটা থাকা দরকার সেটা কিন্তু থাকছে, আর বক্সে কিন্তু একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকছে। তো আপনারা যারা বিশেষ করে অনুর প্রাইস জানতে চান তাদের জন্য একটু বলে নিই, তো এইখানে আপনারা সি ডাটার যে অনুটা দেখতে পাচ্ছেন এইখানে যে ইপন অনুটা থাকছে, ইপন অনুর মূল্য থাকছে 1250 টাকা, আর সি ডাটা xPON অনুর মূল্য থাকছে 1350 টাকা। আর এইখানে
ফাইউমের যে এক্সপন অনুটা থাকছে, এক্সপন অনুর মূল্য থাকছে 1350 টাকা, অ্যান্ড যে ইপন অনুটা থাকছে ইপন অনুর মূল্য থাকছে 1250 টাকা। আর এইখানে যে ভিসলের এক্সপন অনুটা থাকছে, ভিসলের এক্সপন অনুর মূল্য থাকছে 1250 টাকা। আর এইখানে যে ভিসলের ইপন অনুটা থাকছে, ভিসলের ইপন অনুর মূল্য থাকছে 1150 টাকা। আর আপনারা যারা হুয়াইয়ের অনু পারচেস করতে চাচ্ছিলেন, এইখানে হুয়াইয়ের যে এক্সপন অনুটা থাকছে, হুয়াইয়ের এক্সপন অনুর মূল্য থাকছে 900 টাকা, আর হুয়াই ইপন অনুর মূল্য থাকছে এইখানে 800 টাকা। তো অনুর এইখানে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছরের, 1 বছরের মধ্যে কোনো যদি সমস্যা হয় আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তো অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাইয়া আপনাদের এখান থেকে অনলাইনে অর্ডার করছি, আমি ওয়ারেন্টি ক্লেম কী করে করব। তো আপনাদেরকে যারা আমরা অনলাইনে প্রোডাক্ট দিয়ে থাকি তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি ইনভয়েস দিয়ে থাকি। তো যখন আপনার প্রোডাক্টের কোনো রকম সমস্যা হবে আপনারা ইনভয়েস সহ আপনার প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ারেন্টিটা হয়ে যাবে, আর কোনো চিন্তা করা লাগবে না, ওই ইনভয়েসটাই কিন্তু আপনাদের ওয়ারেন্টি কার্ড হিসেবে কাজ করবে। তো এই ছিল আজকের প্রাইস আপডেট। এর পাশাপাশি আপনারা যারা বিশেষ করে রাউটার পারচেজ করতে চাচ্ছিলেন তাদেরকে আমি একটু দেখাই দিই। আপনারা যদি আমাদের এই পাশে একটু দেখেন এই সাইডটায়, তাহলে দেখতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ টেন্ডার রাউটার, নেটিসের রাউটার, টিপিলিঙ্কের রাউটার কিন্তু অ্যাভেলেবল থাকছে। আর আপনারা যারা বিশেষ করে রংপুরের বাইরেও পারচেস করতে যাচ্ছেন, রংপুরের বাইরেও কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে, সৈয়দপুরে কিন্তু আমাদের আরও একটি ব্রাঞ্চ থাকছে। তো আপনারা যারা সৈয়দপুরবাসী রয়েছেন সৈয়দপুর থেকেও কিন্তু পারচেস করতে পারবেন। আর আপনারা যদি সৈয়দপুর রংপুরের বাইরে থেকে হন আপনারা চাইলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা কোন প্রোডাক্টটি পারচেস করতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আর কোনো প্রোডাক্টের আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের ফেসবুকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু বিস্তারিত জেনে ফেলতে পারেন। আর অনলাইনে অর্ডার করার জন্য এখনই আমাদের ফেসবুকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।